हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल क्रेजी टेस्टी रीडजी। आमी पूजा। तो आज के तुम्हारे साथ रिव्यू करब एक हेयर टूथलेट। तो ऑब्वियसलि तुम्हारा बुझे गए टाइटल देखे एंड थंबनेल देखे जे की कोड़े हेयर कर्ली करते हैं वगैरह वगैरह, इटा नहीं आज के कथा बोलबो। तो जे हेयर टूथटी देखाबो सेटा हलो आइकॉनिकेर कर्लिंग टॉन्ग सीटी 25। एटा नहीं आज के तुम्हारे साथ रिव्यू शेयर करब। तो यस, सवार आगे बोले रखी जे आज के जे मेकअप लुक टा खूब इजी वे ते डे टाइम मेकअप लुक। एटा होच्छे आमार आरेकटी चैनले पे जाबे मेकअपर बाई पूजा। आमी चैनलेर नाम एखाने दिए दिच्छि एंड लिंक तोमरा डिस्क्रिप्शने पे जाबे, एकबार डिस्क्रिप्शन टा चेक करे नियो। एंड हाँ, बोले रखी जदि भिडियो टा पुरो अब्दि देखो भालो लेगे थाकले अबवियसलि गाइस लाइक कमेंट एंड शेयर करो, आर साथे तोमरा आर की की प्रोडक्टेर रिव्यू देखते चाओ सेटाओ किन्तु आमाके जानाते भुलबे ना कमेंट बक्स। आमी डेफिनेटलि ट्राई करबो तोमादेर जन्य सेसब भिडियो आन। और आरेकटा जिनिस बोले रखी जे तोमरा चाइले आमाके इन्स्टाते एंड फेसबुके फलो करते पारो, नाम एखाने चले आसबे एंड लिंक थाकबे डेस्क्रिप्शने, एकबार चेक करे निओ। तो यस, विदाउट एनी फार्दार डिले लेट्स गेट स्टार्टेड। तो गाइस, आज के कथा बोलबो आइकॉनिकेर सिटी 25 ए कलर टॉन्ग निये। तो सबार प्रथमे बोले रखी एर प्राइस रयेछे 3100। जदि तोमरा एटाके অফারের টাইমে পারচেজ করো নাইকার থেকে তাহলে অবভিয়াসলি অনেকটাই কিন্তু কমের মধ্যে পেয়ে যাবে, আই মিন অনেকটা ডিসকাউন্টের মধ্যে পেয়ে যাবে। অ্যান্ড এটার কি কি ফিচার্স वगैरह রয়েছে সেটা বলি। তার আগে বলে রাখি আমার কার্লিটা না অনেকটাই খুলে যাচ্ছে, এই কারণে কারণ আমি এটাতে হচ্ছে স্প্রে করিনি, তার জন্য অনেকটাই খুলে গেছে। তো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে কি পারবে না বুঝছি না, বাট এটা এখনো অবধি স্টিল জিন্দা আছে। তো ফির ইয়েস, আমি জানি যে এরকম করে রিভিউ করার মতলব একটু প্রবলেমই হচ্ছে হয়তো তোমাদের বুঝতে, বাট ইয়েস কার্লটা কিন্তু খুব ভালো হয়েছে যখন আমি করছিলাম, বাট এটা এখন খুলে গেছে যেহেতু স্প্রে করা হয়নি। তো তোমরা যখনই কার্ল করবে না কেন স্প্রেটা কিন্তু তার সাথে সাথেই করতে থাকবে, তাহলে এক একটা কার্ল খুব ভালো মতন কিন্তু স্টে করবে। এটা এখন অবধি অনেকটাই গরম আছে, আমি হালকা গরম আছে, এটা দেখতে অনেকটা এরকম। এন্ড এটার যে তারটা রয়েছে সেটা বেশ অনেকটাই বড়, এন্ড অবভিয়াসলি অনেকটা আমি বড় হওয়া তো অনেকটা সুবিধাও হয়। যেরকম আমি এখানে বসে বসেই করছিলাম, আমার হচ্ছে আয়নার সামনে যাওয়ার কোনো দরকার পড়েনি। এন্ড এটার আরেকটা মেইন যে জিনিস আছে এটাতে হচ্ছে স্ট্যান্ড রয়েছে, তো ফির কোনো রকম প্রবলেম হবে না। এই স্ট্যান্ডটা করে রাখলে এরকমভাবে এটা আরামসে কিন্তু স্টে হয়ে যাবে, আই মিন এই জিনিসটা হিটটা যে জিনিসটা সেটা কিন্তু কোথাও লাগবে না, এটা একটা মেইন পয়েন্ট। আর আইটা যেটা বলেছে এখানে যে এটা তো হচ্ছে কুল টিপ, এই টিপটা কিন্তু ঠান্ডা থাকে তাই বলেছে, বাট অতটাও ঠান্ডা থাকে না। কিন্তু আমি অনেস্ট রিভিউ শেয়ার করবো, তো অবভিয়াসলি কার্ল করতে গিয়ে যেসব জিনিস আমার মনে হয়েছে যে প্রবলেমগুলো সেটা হয়, এখানে বলেছে যে টিপটা কুল থাকে বাট মোটেই কুল থাকে না, এখানে হ্যান্ড গ্লাভস ব্যাগটা ইউজ করতেই হবে এরকমভাবে যখনকার আমি বের করবো চুলটাকে, আই মিন এইভাবে ধরে এলাকাটা ধরে যদি আমি এটাকে বের করি এটা কিন্তু ওইভাবে ধরতে পারবো, তার জন্য হ্যান্ড গ্লাভসটা কিন্তু দরকার পড়বে। ওকে, তো বলেছে নেক্সট বলেছে যে এটা ইনস্ট্যান্ট হিট আপ হয়ে যায়। ইয়েস, একটুখানি টাইম লাগে, আই মিন 10-15 সেকেন্ড টাইম দিতে লাগবে, তো ইয়েস ইনস্ট্যান্ট কিন্তু এটা হিট আপ হয়ে যায়। তো এটা যে কি ফিচার্সগুলো আছে আমি তোমাদেরকে কিন্তু সেগুলোই বলছি। তো এটার কিন্তু ম্যাক্সিমাম যে হিট হয় সেটা কিন্তু 230 ডিগ্রি অবধি হয়, এটা এখানে শো করে। এখানে হচ্ছে এই যে প্লাস মাইনাসের বাটন রয়েছে আর এখানে শো করে যে কত ডিগ্রি অবধি তোমরা চাইছো হিট করতে। ওকে, তো নেক্সট হচ্ছে এটা হচ্ছে 360 অবধি এই কর্ডটা যেটা হয় রাউন্ড 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 হয়, তো এটা খুব ইজি হয়ে যায়। লাইক আমি যদি এতটুকু হেয়ার নিই অ্যান্ড এই যে এখান থেকে ধরেই আমি আরামসে ঢুকে আরো ঘুরে নিতে পারবো। ওকে, তো ফির এটা একটা বেস্ট পার্ট রয়েছে যে খুব হ্যান্ডি হয়ে যায় অ্যান্ড এটার গ্রিপটাও কিন্তু স্লিপি না, তো ফির গ্রিপটাও কিন্তু ধরতে খুব ভালোই সুবিধা হয়। তো গাইজ, আজকের ভিডিও এতটাই রয়েছে, আর এক্সট্রা বিশেষ কিছু বলার নেই এটার ব্যাপারে। তো তোমাদের কেমন লাগলো তো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না, অ্যান্ড ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড তার সাথে সাথে বেল আইকনটিকেও হিট করে দিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসি না কেন তোমরা তার আপডেট পেতে থাকো। তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য লাভ ইউ গাইজ, বাই বাই।